এ রাজ্য সংস্কৃতির রাজ্য, সাংস্কৃতিক প্রতিভার অভাব নেই রাজ্যে। দেশের চলচ্চিত্র ও টেলিভিশন জগতের বহু বরেণ্য শিল্পী রাজ্যের সন্তান, তবে প্রতিভা বিকশিত করার জন্য উপযুক্ত মঞ্চ প্রয়োজন। ত্রিপুরা ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট তাদের সাংস্কৃতিক প্রতিভা বিকশিত করতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে। সোমবার নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের উদ্বোধন করে এ কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউটের সহযোগিতায় এই প্রথম রাজ্যে ফিল্ম ইনস্টিটিউট যাত্রা শুরু করল। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলার মেয়র দীপক মজুমদার, বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা ফিরদৌস আহমেদ ও SRFTI কলকাতার অধিকর্তা হিমাংশু শেখর কাথুয়া। এই ইনস্টিটিউট স্ক্রিন অ্যাক্টিং, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন, প্রোডাকশন ম্যানেজমেন্ট এবং নিউজ রিপোর্টিং, অ্যাঙ্কারিং, নিউজরুম অটোমেশন এই চারটি কোর্স নিয়ে পথ চলা শুরু করেছে। এবছর 47 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন, আমরা কোনোদিন ভাবিনি আমাদের রাজ্যে ফিল্ম ইনস্টিটিউট গড়ে উঠবে। রাজ্য সরকারের চেষ্টায় তা বাস্তব রূপ পেয়েছে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুরকার শচীন দেববর্মন এবং রাহুল দেববর্মনের কথাও আলোচনায় তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই গান বাজনা সাংস্কৃতিক চিন্তাভাবনা লুকিয়ে আছে, তাকে বিকশিত করতে হবে। উপযুক্ত পরিকাঠামো না থাকলে প্রতিভার পরিপূর্ণ বিকাশ সম্ভব হয় না। তিনি বলেন, এই ইনস্টিটিউটের জয়যাত্রা ছাত্রছাত্রীদের উপর যেমন নির্ভর করবে, তেমনি শিক্ষক শিক্ষিকারাও তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। এটা একটা আনন্দের বিষয় যে ত্রিপুরাতেও আমরা কোনোদিন যেটা ভাবিনি যে কোথাও একটা ফিল্ম ইনস্টিটিউট বা টেলিভিশন ইনস্টিটিউট হবে। এখানে আমাদের উপমুখ্যমন্ত্রী বলেছেন যে সব কিছুই আছে, কিন্তু যখন পুলিশ করে তখন কিন্তু তার যে ওই জিনিসটা অনেক বেশি মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স হয়। আমি ত্রিপুরা সম্পর্কে আমি যতটুকু জেনেছি যে বা জানি যে আমাদের প্রায় এখানে যে কৃষ্টি সংস্কৃতি ত্রিপুরাতে, বিশেষ করে ট্রাইবেলসদের মধ্যে আমাদের যারা জনজাতি ভাই বোনেরা আছে এখানে, তার ঝলক কিছুটা আমরা দেখতে পেয়েছি। ত্রিপুরা যদিও মিশ্র বসতির প্রদেশ, কিন্তু এখানে 19 ট্রাইবসের যে কৃষ্টি সংস্কৃতি বা তাদের যে ঐতিহ্য এবং পরম্পরা, সেটা কিন্তু কোনো অবস্থায় খাটো করে দেখা। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে মেধার ঘাটতি নেই, কিন্তু হীরার মূল্য যেমন অধিক রাফ দিলেই বোঝা যায়, তেমনি মেধার জন্য চাই প্রশিক্ষণ ও অনুশীলন, তবেই তার মূল্য বাড়ে। এই দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেন, ফিল্ম জগৎ তথা বলিউডের সঙ্গে ত্রিপুরার বহু আগে থেকেই সম্পর্ক রয়েছে ST বর্মনের কারণে। এখন ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট স্থাপনের ফলে এতদিন যে ঘাটতি ছিল ফিল্ম সংক্রান্ত মেধাকে কাজে লাগানো, তাও পূরণ হবে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাংস্কৃতিক মনস্ক চিন্তাধারার কথা উল্লেখ করে বলেন, প্রতিটি রাজ্যের নিজস্ব সংস্কৃতি রয়েছে আর চলচ্চিত্র হচ্ছে এক শক্তিশালী মাধ্যম এই সংস্কৃতিকে তুলে ধরার জন্য। তিনি এই নতুন প্রতিষ্ঠান একদিন ত্রিপুরার এক খ্যাতনামা প্রতিষ্ঠান রূপে আত্মপ্রকাশ করবে বলে আশা প্রকাশ করেন। ত্রিপুরা রাজ্যে আমরা সবই বলি যে আমাদের ট্যালেন্ট আছে, কিন্তু ইংলিশে কথা আছে, দ্য ভ্যালু অফ আ ডায়মন্ড ইট ইজ কাট এন্ড ইট পলিশ। হীরের মূল্য হয় এটার কাট এবং পলিশের মাধ্যমে। ট্যালেন্টকে পলিশ করতে হয়, ফাইন কাটিং করতে হয়, তখনই সাকসেস আসে। এবং বলিউড সঙ্গে ত্রিপুরা রাজ্যের সম্বন্ধ আগেও ছিল, ফিল্ম ওয়ার্ল্ডের সঙ্গে শচীন কর্তা ছিলেন মিউজিক ডাইরেক্টর, উনি ত্রিপুরাতে আগে রাজ পরিবারের আমাদের আত্মীয়, গান গেতেন, কিন্তু উনি কলকাতায় গিয়ে শিখেছেন, উনি পলিশ করেছেন নিজের গানটাকে, এন্ড টুডে হি ইজ আ লেজেন্ডারি মিউজিক ডাইরেক্টর। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এই ইনস্টিটিউটের গড়ে তোলার প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, রাজ্যে সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে, এই রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। এই ফিল্ম ইনস্টিটিউটের মাধ্যমে রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সংস্কৃতিতে আরও বেশি করে তুলে ধরা হবে। রাজ্যের যুবক যুবতীদের আর্থসামাজিক অবস্থার উন্নতিতেও এই ফিল্ম ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রাজ্যের যুবক যুবতীদের মধ্যে যে
মেধা রয়েছে এই ফিল্ম ইনস্টিটিউটের মাধ্যমে তারা দেশবাসীর কাছে তা তুলে ধরতে সক্ষম হবে। তিনি আশা প্রকাশ করেন সুন্দর সাবলীলভাবে এই ইনস্টিটিউটটি এগিয়ে যাবে। সার্টিফিকেট কোর্স আমরা পরবর্তী সময়ে করব, বর্তমানে স্বল্প মেয়াদী আমরা কোর্স করব, 4 সপ্তাহ 8 সপ্তাহের ফিল্ম অ্যাপ্রিসিয়েশন, স্ক্রিনিং, অ্যাঙ্কারিং, এই জিনিসগুলো 4টি ভাগে আমরা ভাগ করে নিয়েছি। 8 সপ্তাহ 4 সপ্তাহের কোর্স হবে এবং যে অর্থ 90% রাজ্য সরকার সাবসিডি দিচ্ছে, ভর্তুকি দিচ্ছে, 10% শুধু যারা প্রার্থীরা রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে দিতে হবে। পরবর্তী সময়ে আমরা সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি, পিজি কোর্সের দিকে আমরা ধাবিত হব। আমি বিশ্বাস করি ত্রিপুরা রাজ্যের যা মেধা রয়েছে জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষের মধ্যে, এই ফিল্ম ইনস্টিটিউটকে পুঁজি করে আগামী দিনে একটা নতুন দরজা সেখানে খুলে দিতে পারবে রাজ্যের প্রতিভাবান সেখানে ছাত্রছাত্রীদের সামনে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে তাই এই জিনিসটাই ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়ে যেতে চাইছি। বক্তব্য দীর্ঘায়িত করছি না, আগামী 1 তারিখ থেকে আলোচনাক্রমে আমাদের ক্লাস শুরু হবে এবং সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের যে ফ্যাকাল্টি মেম্বাররা এখানে ক্লাস টিচিং প্রদান করবেন ক্লাসরুমে থেকে, তাদেরকে পুরো লজিস্টিক সাপোর্ট সমস্ত কিছু অ্যাকোমোডেশন আমরা প্রদান করব। বাংলাদেশের জনপ্রিয় সিনেমা অভিনেতা ফেরদৌস আহমেদ বলেন, ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান তিনি। শীঘ্রই ত্রিপুরা এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে এক চলচ্চিত্র উৎসব আয়োজন করার কথাও বলেন তিনি। তাছাড়া ভবিষ্যতে বাংলাদেশের ছেলেমেয়েরাও এখানে এসে ফিল্ম বিষয়ক পড়াশোনার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন ফেরদৌস আহমেদ। সর্বশেষে তিনি বলেন, আগামী দিনে TFTI এর বিকাশে যখনই দরকার পড়বে তিনি তার সাধ্যমতো সহযোগিতা করবেন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে একটা ইতিহাস রচনা হতে যাচ্ছে। আই এম ভেরি হ্যাপি এন্ড ভেরি লাকি যে আমি সেই ইতিহাসের একজন সাক্ষ্য হয়ে থাকব আজীবন যতদিন এই ফিল্ম ইনস্টিটিউট থাকবে। ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের আজকে যে গ্র্যান্ড ওপেনিং, এই ওপেনিং আমাকে ইনভাইট করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমাদের ICT মিনিস্টার সুশান্ত চৌধুরীকে আজকের অনুষ্ঠানের আমাদের মাননীয় প্রধান অতিথি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিষা এবং বাকি যারা আছেন, আসলে আমি একদম নতুন, সবার নাম আমি শ্রদ্ধা করে স্মরণ বলতে পারছি না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিবাদন জানাচ্ছি। এই ধরনের একটা কাজ, একটা বিশাল বড় কাজ করার জন্য এবং যেটা নেপথ্যে আছে SRFTA, সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট যেখানে আছে, আমার কাছে মনে হয়েছে যে এই ফিল্ম ইনস্টিটিউট ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউটের একটা অসাধারণ মান হবে। অনুষ্ঠানের শুরুতে ত্রিপুরা ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউট গঠনের বিষয়ে এক তথ্যচিত্র দেখানো হয়। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সচিব PK চক্রবর্তী অতিথিগণকে স্মারক উপহার প্রদান করেন। এই ইনস্টিটিউটে 4টি স্বল্পমেয়াদী কোর্স এখন পড়ানো শুরু করা হবে। পড়ার 90% অর্থ রাজ্য সরকার বহন করবে, 10% ছাত্রছাত্রীদের বহন করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য এবং সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি।